গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7:30, 7:30 না 7:35। আমার মেয়ে তো উঠেই গেছে, দেখুন ওকে রেডি করিয়ে দিয়েছি। ওকে দুষ্টুমি করছে, আমি ভাবলাম আর একটু ঘুমাবে আজকে, আজকে তো রবিবার, একটু ঘুমাতে পারতো। একদিক দিয়ে ভালোই হয়েছে উঠে গেছে। আমি ভাবছি ওকে নিয়ে বেরোবো, বেরিয়ে চিকেন আনতে যাবো। আরেকজন লেজ না হচ্ছে, দেখুন মা আনতে যাবো বাবা, খালি লাফা দেখি রোজ উঠেছে নাকি বাইরে। আরে বাবা বাবা, রোদ উঠে গেছে। সকালের এই রোদটা এত ভালো লাগে, এত ভালো লাগে। কি শান্তি, কি শান্তি। বাইরে যাবো তো, যাবো তো, যাবো তো। আমিও রেডি হয়ে, ফাইনালি আমিও রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখুন। আর আমার মেয়ে তো রেডি, তো বাইরে যাওয়ার জন্য একদম বাইরে 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 করেই যাচ্ছে, করেই যাচ্ছে। বাইরে বাইরে, হ্যাঁ বাইরে যাবো, চলুন ঘুরেই আসি মাংসের দোকান থেকে, চল। দেখুন বন্ধুরা একা একাই বেরিয়ে গেছে, দাঁড়া দাঁড়া, একা একাই বেরিয়ে গেছে, কি সুন্দর একা একা হাঁটছে। আস্তে 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 বাবা বাবা, একা একাই বেরিয়ে গেছে। দাঁড়িয়ে বললি কেন, কি হলো, দাঁড়িয়ে বললি কেন, আয় হাতে হাত দাও।
চারজনের চারজন বসে আছে, যাওয়ার চেষ্টা করছে। আমরা চলে এসেছি প্রায়, আর একটু বাকি আছে। চল 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 চল, এই সবজিওয়ালা দাঁড়িয়ে আছে, আমার কাছ থেকে গাজর নিতে হবে, কেন আজকে আমার আরেক মেয়ের স্টক বানাতে হবে। মনোজ, চল চল চল। এই যে আমাদের সবজিওয়ালা, ফ্রেশ সবজি সকালবেলায় দেখলে মন খুশি হয়ে যায়। হ্যাঁ, আমার লাগবে কুমড়ো। এই দাঁড়া বাবা দাঁড়া, আমার লাগবে কুমড়ো আর গাজর। কই, এই তো গাজর, গাজর আর কি লাগবে আর কি লাগবে, এক সেকেন্ড দাঁড়া। ফাইনালি ফাইনালি আমরা মুরগির দোকানে চলে এসেছি। কত হবে এটা সাইজ? ছোটো তো, ছোটো তো, ছোটোই ঠিক আছে, ছোটো যত ছোটো হবে তত ভালো। বেশি বড় মুরগি নিয়ে কোনো লাভ নেই আমার, কেননা আমার ঘরে মেম্বার দু তিনজন। কত হচ্ছে ওয়েট? এক কেজি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা আমাদের মেন রোড। এখান থেকে অটো বাস যায়, মানে ধরে সবাই গন্তব্যস্থলে যায়, কাজকর্মে যায়। এটা আমাদের বাড়ির রাস্তা, মিষ্টির দোকান, পাশ থেকে রাস্তা চলে গেছে, পাশে একটা মন্দির আছে, সাধু বাবার মন্দির, এটা খুব ফেমাস আমাদের এখানে। এই মন্দিরটা বেশ ইয়ে করে, যখন সাধু বাবার উৎসব হয় তখন অনেক ভিড় হয়, সে ইতিহাসও আছে সাধু বাবার। আর এদিক দিয়ে রাস্তা সোজা চলে যাচ্ছে, আমার মেয়ে তো এখন কোলে উঠে বসে আছে। এখন আমার এখনো মাংস নেওয়া হয়নি, মাংস নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চা আমি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কি আমার মেয়ের বিঙ্গো, ধরতে দিইনি বলে চিল্লাচ্ছে। হয়েছে শান্তি? শান্তি বাবা চিল্লায় না বাবা। তো দেখুন আবার মাছ নিচ্ছি আমি, আজকে কাতলা মাছ চার পিস গেল না, তেলটা ভালো আছে, তেলটা আজকে তেলটা ভালো পেয়েছি। হোক না, তাও দু তিনটে বড়া হয়ে যাবে, পিত্তিটাকে ছাড়। এই যে সদস্য সব চলে এসছে, কটা? একটা দুটো তিনটে চারটে, রে বাবা রে বাবা, চার চারটে, রে সাবাস। এই দুটোকে হেভি লাগবে, জোড়া এক সুন্দর বসে আছে। ভালোই লাগে দেখতে বিড়াল, বিশেষ করে এই দুটোকে হেভি লাগছে। কি এগুলো? বিজয়দের বাড়ির বিড়াল, বিজয়দের বাড়িতে কম করে 14-15টা বিড়াল আছে বুঝলি বাবা, একজন একজনকে হামি দেয় বাবা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সাপ কেটেছে, কলমি সাপ, বে
ভালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি মাংসের জন্য ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, সাথে একটু চিনি দিয়েছি। আর এদিকে আমার শাকটা হচ্ছে, আলুগুলো ভেজে রেখে দিয়েছি, তারই ম্যারিনেট করা মাংস, এবার এটা ছেড়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার এটাতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করা মাংসটা আর আলুগুলো দিয়ে দিয়েছি ফোড়নটার মধ্যে। তো এবার এটাকে একটু কষতে দেবো কিছুক্ষণ, তারপর আবার এর মধ্যে একটু জল দিয়ে আবার নাড়াবো, নাড়িয়ে দেবো প্রেশারে দিয়ে। প্রেশারে দিন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে, অলরেডি আজকে লেট হয়ে গেছে, 10:35 বেজে গেছে। দেখুন আমার মেয়ে কী করছে, আমরা এটাকে একটু হাঁচায় রেখে দিয়েছি, রান্না করার সময় খুব সমস্যা হয় এই দুষ্টু। আমার ছোট বাবা কত কত, এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এটা ধরছে, তা ধরে কি হবে, ওরকম করতে নেই বাবা, দেখুন কি করছে। ফাইনালি বিছানাটা আমি গুছিয়ে উঠতে পারলাম, মেয়েকে শান্ত করে ওই ঘরে বসিয়ে দিয়েছি, তারপর গোছালাম। দেখতে পাচ্ছেন মোটামুটি যা পেরেছি গুছিয়েছি, এরপরে ওই ঘরটা বাকি আছে, ওটাকেও গোছাবো। আমার রান্নাও প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন ভাত হয়ে এসছে, ভাতটাকে একটু নরম নরম করি, ডালা দিয়ে রাখতে পারছি। মাংস প্রায় হয়ে এসছে, প্রায় হয়ে এসছে, আর শাক করেছি, শাক ব্যাস হয়ে যাবে। হ্যালো বন্ধু, দেখতেই পাচ্ছেন আমার মেয়ে বিঙ্গো আর আমার মায়ের খাবার বাড়া হয়ে গেছে, দুজনকে এখন খেতে দিয়ে দেবো। এরপর আমার এই পুচকু, পুচকু খাওয়া দাওয়া হবে, আগে স্নান হবে, তেল মাখা হবে, তারপর আরে মাংসটা আমি বানিয়েছিলাম যে দেখিয়ে দিই আপনাদের, এ দেখুন মাংসটা এরকম হয়েছে, একদম লঙ্কা নেই, লঙ্কা ছাড়া বানিয়েছি। মেয়েও খাবে, আমিও খাবো। আমার মাকে তো এখন ট্যাংরা মাছ দিই, কালকে ট্যাংরা মাছ ছিল ওটাকে গরম করে দিয়ে দিলাম ট্যাংরা মাছ দিয়ে, আর রাত্রিবেলা অন্য কিছু বানিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমার এই মেয়ে এখন খাবে, তো এরপরে আমি আমার মেয়েকে স্নান করিনি, তারপরে আসছি। আমার বিছানা কমপ্লিট গোছানো, দেখুন কী গুছিয়েছি, যতটুকু পেরেছি করেছি। মেয়ের জামাকাপড় বার করে নিয়েছি, এটা পরাবো দুপুরবেলা, মানে খেয়ে দিয়ে উঠে নষ্ট করবে, আবার একটা পরাতে হবে, যদি নষ্ট না করে তাহলে এটাই পরানো থাকবে। মেয়ে কী করছে, মেয়ে খেলছে, কোনো জল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন জল গরম হচ্ছে। আমার এই মেয়ের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেয়ের স্নান কমপ্লিট, ওকে খাওয়াচ্ছি আমি এখন মাংস দিয়ে, মাংস দিয়ে খাওয়াবো, খাচ্ছেও। ভিডিও তো খাওয়াতে খাওয়াতে করানো খুব সম্ভব না, কোনো প্রবলেম হয়, এরকম কী দুষ্টুমি করে, নে নে, আরে নে, ভিডিও করছি বলে মনে হয় খাবে না, ঠিক আছে আমি ওকে খাইয়ে নিই তারপর আবার আসছি, কেননা ভিডিও করছি বলে যদি না খায় আমার সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা আমার মেয়ের খাওয়া কমপ্লিট, এখন জল নিয়ে বসে আছে, এবার আমি স্নান করতে যাব। আমার কাজের লোকও চলে এসছে, বাসন ফাসন নিয়ে গেছে, আমার এই মেয়ে আছে, এবার আমি স্নানে যাব বন্ধুরা, আমি স্নান করে আসি তারপরে আবার আসছি। ফাইনালি বন্ধুরা আমারও স্নান কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কমপ্লিট করে নিয়ে স্নান, আমার বসে আছে, স্নান করাতে হবে, তাদের কাজ করছে, আমি মেয়েকে ঘুম পাড়াবো। তাহলে বন্ধুরা আবার বিকেলবেলা আসছি। হ্যালো বন্ধুরা,
দেখতে পাচ্ছেন এই যে দুষ্টু উঠে গেছে, আমার দুষ্টু, আমার দুষ্টু উঠে গেছে। কি ও বলছে? চা চা বলছে, বলছে চা, জানে বিকেলবেলা বাবা চা খায়, বাবাকে মারছে, বাবাকে মারছে, ও মারছে। ওরে বাবা, দেখুন কি মারলো আমাকে, দুম দুম করে মেরে দিলো। আমার ছোট বাবা মারেন না, আমার মারেন না। ওরে বাবা, দেখুন দেখুন আপনারা, দেখুন দেখুন দেখুন, এই স্টিলের বোতলটা ছুঁড়ে মারছে আমাকে, দেখুন কি অবস্থা। কি বলবেন ওকে, এত রাগ, এত রাগ ওর, চিন্তা করুন। দেখুন ভাবুন একবার আপনারা, এই দেখুন রাগ, দেখুন ওর, দেখেছেন আমার ছোট বাবু। যাই হোক, এবার আমাদের চা খাওয়ার টাইম। রেগেই যাচ্ছে, ওকে একটু ভোলাতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি আবার পরে আসছি। দেখুন আপনারা, বাবু কেক খাচ্ছে, কাপ কেক, খাও খাও, ভেঙে ভেঙে খাও, ভেঙে ভেঙে খাও, নাম নাম করে খাও, নাম নাম, কামড়ে কামড়ে, আম নাম নাম নাম, কামড়া। হ্যাঁ গুড গার্ল, অল্প অল্প করে খাও, অল্প অল্প। বাহ 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 বাহ, আবার আবার হাততালি, হাততালি, আবার আবার, হাততালি, হাততালি, আবার আবার আবার, এ হাততালি, হাততালি। বাবা খাও খাও মা, খাও, আবার আবার। মাম্মার রাগ ভেঙেছে, খুব রেগে গেছিলো। আবা আবা, হাততালি, নিচে ফেলে না, নিচে ফেলে না, নিচে ফেলে না, বাটিতে রাখো, বাটিতে রাখো, বাটিতে রাখো, বাটিতে রাখো, বাটিতে রাখো, রাখো রাখো রাখো। হ্যাঁ এই তো, এই তো, আবার আবার আবার, খাও 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 খাও, ওরমভাবে না, ওই ওরমভাবে কে খায়, ওই ওইভাবে কেউ খায়? কি বোকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুধ বসিয়ে দিয়েছি চায়ের জন্য। আমার মেয়ে কলা খাচ্ছে বসে টুকটুক করে, কেউ দিয়েছি একটা কলা, ও খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন। বিকেলবেলায় আমি চা না খেলে না, ও বাবা চায়ের কথা বলতে একটা কথা মনে পড়লো। সকালবেলায়, সকালবেলা আমার দুধ মানে লাস্ট ছিল, এক কাপ চা হওয়ার মতনই ছিল। সে দুধটাকে বসিয়ে আমি এখান মানে এই জায়গাটায় হেলান দিয়ে দাঁড়িয়ে আমি জাস্ট এখানে কি একটা করছিলাম, চাল ধুচ্ছিলাম না কি একটা করছিলাম জানি, মনে পড়ছে না। আর এই যে হ্যান্ডেলটা বেরিয়ে আছে, হ্যান্ডেলটা বেরিয়ে আছে, এটা আমার পিঠে লেগে দুধটা পুরো একদম পুরো এখানে পড়ে একদম একা হয়ে গেছে। লাস্টে আমি আমার দাদার ঘর থেকে দুধ নিয়ে এসে চা বানাই, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা সকালে পাস্ট হয়ে গেছে, নতুন প্রেজেন্ট শুরু। তো চাটা খাই, তারপর আবার আসছি। দেখুন বন্ধুরা কি করছে, দেখুন দুষ্টু, দেখুন মুখ, এ মুখে দিবি না, সবসময় খালি মুখে দেয়, রাখ, ফেল ফেল ফেল, কি দুষ্টু বলবো কি, তার আগেই মুখে দিয়ে দিয়েছে। ঘুরে বেড়াচ্ছে রে, মাম্মা এ দুষ্টু, এ দুষ্টু, ওর দুষ্টুমি শেষ নেই। আরেকটাকে মুখটাকে বার করে রেখেছে, বিঙ্গো বিঙ্গো, হ্যাঁ বিঙ্গো, ফট করে তাকাচ্ছে। এটা কি হচ্ছে, এটা কি? হুম।
মাম্মা এগুলো ঠিক না। হ্যালো বন্ধুরা, দেখুন এটা না দেখিয়ে পারলাম না, আজকে লাইটটা জলের মধ্যে অটোমেটিক পড়ে গেছে, লাইটের আলোটা নিচে আসছে, ওরা সব সামনে চলে আসছে, দেখুন কি ভালো লাগছে। আমি টিভি দেখছিলাম, হঠাৎ করে দেখি ওদেরকে দেখে এত ভালো লাগছে যে বাধ্য হয়ে আপনাদের না দেখিয়ে পারলাম না। দেখুন আপনারা, আপনাদেরও ভালো লাগবে, কি সুন্দর লাগছে, কালারগুলো ফুটে উঠেছে। আমার এখানে সব রকম কালারেরই মাছগুলো আছে, উইটোর যে কটা কালার থাকে, খালি একটা ডিপ গ্রিন থাকে ওটা নেই আমার কাছে, বাদ বাকি সবই আছে। আমার ক্যামেরাতে যতটা না লাগছে ভালো, তার থেকে সামনে যে দেখছি না এত ভালো লাগছে, আপনারাও দেখুন। এবার দেখাই আমার মেয়ে কি করে। ওই দেখুন আমি একটা জিওর কানেকশান নিয়েছি, সেটাতে একটা তো ফোনের কানেকশান ফ্রি থাকে, তা আমি ল্যান্ড ফোন নিয়েছিলাম, যেহেতু একটা নাম্বার ওরা দেয় সে নাম্বারটা আমি ল্যান্ড ফোনে লাগিয়েছিলাম। তো ওই ল্যান্ড ফোনটা আপাতত এখন ইউজ হচ্ছে না, কেননা ওই ফোনে ফোনই আসে না, আমার ওয়াইফ ছাড়া কেউই ফোন করে না, তো সুতরাং খুলে রেখেছি, মোবাইলেই নিয়ে নিয়েছি নাম্বারটাকে, আর ল্যান্ড ফোনটাকে খেলনা হিসাবে রেখেছি, মেয়ে নিয়ে খেলে, দেখুন কী করছে। ওর দুষ্টুমি একদম শিরোমণীয়, দেখুন কী করে, কী করছিস অম্মা, কী করছিস? আরেকজন এই মাত্র একটা ধূপকাঠির যে কাঠিটা থাকে না নিচে লাস্টে পুড়ে যাওয়ার পরে, সে কাঠিটাকে চিবিয়ে চেবাচ্ছে মনে হচ্ছে, এখনও চেবাচ্ছে, দেখুন মুখ নাড়াচ্ছে, দুটোই কার্টুন, কী করছে, কী বলবো ওই দুটোকে, শুয়ে পড়লো, চেবাতে চেবাতে হাঁপিয়ে গেছে, শুয়ে পড়লো। আরে তো কী রে, কী বাবা, এতে ভেঙে যাবে রে, ওটা আর কোনো কাজে লাগবে না, আর কোনো কাজে লাগবে না, এটাকে দেখুন একদম ফ্ল্যাট শুয়ে পড়েছে, এরকম বয়স প্রায় 9 মাস হয়ে গেল, যখন এনেছিলাম কি কিউট ছিল আরো দেখতে, এ এখন দুষ্টুতি গ্রেট, মুখটা কেমন হয়েছে, প্রচুর লোম ওঠে, লোম ওঠে মানে প্রচুর লোম ওঠে, উফ আবারে বাবা, চারিদিকে লোমে লোম, লোমে লোম, ওই দেখুন কি করছে, সে আমার লোম পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ, এই বিছানাটা গুছিয়েছিলাম না সকালবেলায় দেখিয়েছিলাম আপনাদের দুপুরবেলা, দেখুন কি অবস্থা এখন বিছানাটা, ওরে দুষ্টু রে দুষ্টু রে, তু মেরা দিল তু মেরি জান, ও আই লাভ ইউ ড্যাডি, তু মাসুম তু শয়তান, বাট ইউ লাভ মি ড্যাডি। এইমাত্র আমার সামনে চলে এসেছিল, কানে দিয়ে দিচ্ছিল ফোনটাকে, হা হা করছে, ওই বলে কি ছাড়, আমি ফোনটা ধরে আছি বলে বলে ছাড়, দেখেছেন কি দুষ্টু, ছাড় নে, ছেড়ে দিয়েছি নে, তো দুষ্টু না, আর একটা লেজ দিয়ে আমায় বাড়ি মারছে, ওই দেখুন ওই দেখুন কি করে, আবার এসছে আবার এসছে, এক প্যার কা নগমা হ্যায় মোজো কি রবানি হ্যায় জিন্দগি ওর কুছ ভি নাহি তেরি মেরি কাহানি হ্যায়। এটা সত্যি, জীবন আর কি আছে, শুধু আমার আর ওর,
গল্পই আছে, আর কি থাকবে। তু ধার হ্যান দিয়া কি মে তেরা কিনারা হু তু মেরা সহারা হে মে তেরা সহারা হু দো পল কি জীবন কে এক উমর চুরানি হে জিন্দগি ওর কুছ ভি নহি তেরি মেরি কাহানি হে এক প্যার কা নগমা হে কি হলো এই দুষ্টু, এই দেখুন আরেকটাকে দেখুন, এই দেখুন কি করছিল, এই কি করছিলিস, গায়ে তো কোনো পোকা নেই তারপরে চুলকাস কেন, তো কোনো পোকা নেই গায়ে তাও চুলকাবে। নিজের লেজ নিজেই কামড়ায়, আরে ছিঁড়ে যাবে রে তোর লেজটা। আর তুই কি করছিস, একবার ওই হোম থিয়েটারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস আবার বার করছিস, এবার এটাকে নিয়ে টানার চেষ্টা করবি পটাস করে রিসিভারটা পড়বে। এটা লগ যা গলে কফি কফি, গানটা ভুল করলাম কেন বাবা, মুখ দিচ্ছিস কেন, এটা কি হচ্ছে, কি কি বলে দেখুন, এই আবার বলছি মুখ না দিতে। খালি ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, তো লেজের সাথে কি শত্রুতা তোর, হ্যাঁ এত ঘুরিস কেন, কি ঘোরা ঘুরছে লেজ নিয়ে। গাজর দিয়েছি, গাজর দিয়েছি খেতে, গাজর খাচ্ছে, গাজর খায়, মাঝে মধ্যে দিই গাজর, প্রথমে বাঁধাকপির পাতা দিচ্ছিলাম খাবে না। দেখুন আমার মেয়ে দেখুন গাজরের টুকরো নিয়ে কেমন করছে মুখে নিয়ে, অ্যাকচুয়ালি এখন রাত্রি 8টা বাজতে চললো, ওই জন্য ওদেরকে খাবার দিয়ে দিলাম, জলটা নোংরা হয়ে গেছে, জলটা পাল্টাতে হবে একটুখানি খোঁজে, বাবা দে বাবা ওদেরকে খাওয়াতে হবে, ওদের খাওয়াতে হবে বাবা, ওরা খাবে তো, খাচ্ছে কিরকম ছিঁড়ে ছিঁড়ে, কি ভালো লাগে দেখতে। দেখুন এদেরকে খাবার দিয়েছি, এরা কি করছে, টাইম যখন হয়ে যায় না, যখন আমি কাছে আসি ঠিক চলে আসে সামনে, সামনে এসে ওয়েট করে যে আমি খাবার দেওয়ার, বুঝতে পারে ঠিক ঠিক বুঝতে পারে, সব উপরে উঠে উঠে খাবার নিচ্ছে। এই দরজা ধাক্কাচ্ছিস কেন, কত সুন্দর লাগে, আমার দুষ্টু খালি খালি দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে। কিরম ভাবে হাঁটছে, ওরম ভাবে হাঁটছিস কেন, দেখতে পাচ্ছেন মেয়ের রাত্রের ড্রেস রেডি, আমি এখনো খেলে বেড়াচ্ছে, একটু পরেই ওকে খাওয়াবো, আর এই এই মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন দুষ্টুমি করছে, এখন ওষুধ খাওয়াবো, হ্যাঁ তো সবার খাওয়া হয়ে গেছে, টিভি বিছানা এই করেছি,
আজকের থেকে পূর্ব দিকে মাথা দেবো, ওইদিকে মেয়ে আর এখানে আমি। পূর্ব দিকে মাথা দেওয়া ভালো, তো পূর্ব দিকে আজকের থেকে মাথা দেবো। এই বিছানার তো অবস্থা একদমই খারাপ, তো রাত্রিবেলায় যেহেতু দিনের বেলায় মেয়েকে চিকেন খাওয়াইছিলাম, রাত্রিবেলায় আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি আর ভাত এই খাবে। দুষ্টু দুষ্টু হাঁটছে দেখুন, খুব দুষ্টু। শোন না আমার দুষ্টু, শোন না আমার দুষ্টু, শোন না। তাই তাই বলছে, তাই তাই। পা ঠিকভাবে হাঁটো, ঠিকভাবে হাঁটতে হয় বাবা। আমার বাড়ির এগুলো দেখেছেন, তো এগুলো দেখাতে ভুলে গেছে, তো ভিডিওতে একটু একটু দেখেছেন আপনারা এগুলো। এগুলো আর্ট, এগুলো আঁকিয়েছি আর্টিস্ট, আর এগুলো আমি আর আমার ওয়াইফ রাত্রি 12টা 1টা অবধি জেগে জেগে, মানে যখন বাড়িটা করছিলাম তখন স্টিকার লাগিয়ে যেগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এই নোংরা দেখুন কী করছে, এই নোংরা ছাড় নোংরা ওগুলো, এটাও লাগিয়েছিলাম। এই অবস্থা, যাই হোক। এরপর তো মেয়েকে রেডি করবো, খাওয়াবো, তারপর তোর ঘুমো। তো আমার ব্লগ আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কালকে সকালে নতুন সূর্য উঠবে, নতুনভাবে আমি আবার শুরু করব নিজের ব্লগ। আবার দৈনন্দিন জীবনের যে কাজকর্ম করি আমি, আমার মেয়ে আর আমি দুজন মিলে যেভাবে থাকি, আবার আপনাদেরকে দেখাবো। আপনাদের একটা কথা বলার ছিল, আমার এই চ্যানেলটা একদম নতুন, তো আমি সেরকমভাবে তো ভিডিও এডিট করতে পারি না, বা চেষ্টা করছি করার, যতটা পারছি করছি। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল। তাহলে পরবর্তী সময় আমি যখন ভিডিও ছাড়বো তখন প্রথমে আপনাদের কাছেই চলে যাবে। থ্যাংক ইউ, গুড নাইট সব বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।